নমস্কার, আমি শ্রাবণী। আজ রবিবারের সকাল, তো 58 নাম্বার এপিসোড নিয়ে জাগরি বুটিকের তরফ থেকে চলে এলাম। যদিও আমাদের পশ্চিমবঙ্গে এখানে একটু বৃষ্টি কম হয়েছে, রোদ থাকছে প্রতিদিন, একটা রোদ ঝলমলে দিন আমরা পাচ্ছি, কিন্তু অনেক স্টেটসে খুব বন্যা বা বৃষ্টির একটা খুব অতিবৃষ্টির একটা খুব ইয়ে চলছে, দুর্যোগ বা দুর্ভোগ চলছে। তো অনেকেই হয়তো অনেক রকম অসুবিধার মধ্যে আছেন। প্রত্যেকে ভালো থাকুন যে যে অবস্থায় আছেন, সেটুকু আমি আমার তরফ থেকে জানাতে চাই, ইয়েটা যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এই বলে শুরু করছি 58 নাম্বার এপিসোডস আমার, দিস ইজ দ্য 58 নাম্বার এপিসোড। তো এখানে আমি আজকে কয়েকটা কথা বলবো, যে কয়েকটা শাড়ি আমি সিলেক্ট করে এনেছি। একটা কথাই বলি প্রথমে, ছোট্ট করে বলতে গেলে যে অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধনে। প্রত্যেক শিল্পের একটা অধরা মাধুরী থাকে, যেমন সঙ্গীত শিল্পীরা তাদের মনের ভাব, লয়, তাল, সুর সব কিছু দিয়ে সেই মাধুরীর কাছে পৌঁছাতে চেষ্টা করেন। আর যারা আর্টিস্ট বা যারা তুলি দিয়ে রং দিয়ে কাজ করেন, তারাও তাদের মনের যে মানুষ লোকের যে কল্পনা সেটাকে ফুটিয়ে তোলেন তাদের ক্যানভাসে, কখনো সেটা শাড়ি, কখনো সেটা আর্ট পেপার, যাই হোক না কেন, মিডিয়াম যাই হোক না কেন। আবার আরও এক ধরনের শিল্পী আছে যারা সুতসুতোয় তাদের মনের কল্পনা তৈরি, কল্পনাটা প্রকাশ করেন। তো সকলেই আমাদের কাছে খুব শিল্পী, এবং যেই শিল্পী হোক না কেন তাদের মনের মধ্যে কিন্তু একটা মাধুরী খেলা করে, একটা অধরা মাধুরী খেলা করে, যেটা আমরা সবসময় তার কাছে পৌঁছতে চাই, সেই মাধুরীর কাছে। তো সেরকমই কয়েকটা শাড়ি আমি নিয়ে এসেছি, আপনারা দেখুন, আমার মনে হয় ভালো লাগবে আপনাদের। তো শুরু করে দিচ্ছি এক নাম্বার শাড়ি থেকে। দিস ইজ দ্য নাম্বার ওয়ান শাড়ি, রেশম কোটা হ্যান্ড পেইন্টিং শাড়ি, অল আর হ্যান্ড পেইন্টিং শাড়ি আজকে আমি দেখাবো যেগুলো। আচ্ছা, এইভাবে একটা লোটাস মোটিফে থাকছে, দুদিকে গ্রিন পার্ট, গ্রিন বর্ডার উইথ দিস টু বর্ডার্স আর গ্রিন অ্যান্ড উইভিং বর্ডার এইভাবে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন, দিস ইজ দ্য আপার ইয়ক পোর্শনে দ্য বর্ডার অফ দিস লোটাস মোটিফ, অ্যান্ড ইট ইজ দ্য লোয়ার বর্ডার, এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে। এবং যদি আমি এটার এইভাবে দেখাই, এই যেহেতু পুজো আসছে, পদ্মের একটা আলাদা ভূমিকা আছে আমাদের কাছে, এইভাবে। হ্যাঁ, তো এটা চলে গেল এক নাম্বার শাড়ি, 1550। আচ্ছা, শাড়ির রেঞ্জের কখনো কখনো একটু হেরফের হয়, একই শাড়ি আপনারা ভাবতে পারেন, কিন্তু সেটা হয় কাজের জন্য, কাজের যে কোয়ালিটি, কাজের যে টাইপ, সেটার উপর নির্ভর করে। আচ্ছা, দ্বিতীয় শাড়িটা আমি সিল্কে চলে যাচ্ছি সরাসরি, তো তাকে দিয়েই শুরু করব, যে হচ্ছে আমাদের ইউনিভার্সাল প্রেমিক, ইউনিভার্সাল লাভার। তো তাকে দিয়েই শুরু করব, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। হ্যাঁ, আমরা কলঙ্ক নিতে চাই তার প্রেমেই, এইভাবে দেখুন সে রয়েছে, স্বাগতম কৃষ্ণা, এইভাবে বলতে পারি। আচ্ছা, আর বডি কালারটা হচ্ছে, এখানে তো কৃষ্ণা যাচ্ছেই, আর তার এইভাবে বডি কালারটা হচ্ছে সেই তারই গায়ের রং, একদম নীল ব্লু। আচ্ছা, এইভাবে চলে যাচ্ছে, আর পাড় দুপাশের পাড় এইভাবে চলে যাচ্ছে, খুব সুন্দর একটা লেহেরের মতন করে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো কোথাও একটা তরঙ্গায়িত স্রোত চলে যাচ্ছে, এইভাবে ধরো একটু মাঝখানে, এইভাবে দেখুন। আচ্ছা, ব্লাউজ পিসটা যদি আমি দেখাই, এটা হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ সিল্ক হ্যান্ড পেইন্টিং শাড়ি। তো এটা রেঞ্জ হচ্ছে 3850। আচ্ছা, দিস শাড়িজ আর উইথ দ্য প্রাইসলেস টেকনিক অফ আর্টিস্ট বা প্যাটার্ন, হ্যাঁ প্রাইসলেস টেকনিক অফ প্যাটার্ন এটা বলতে পারি। অ্যান্ড দিস সিল্ক অর দ্য কটন হ্যান্ড পেইন্টেড শাড়িজ উইথ কালার ইজ এ কালারফুল প্যালেট অফ আর্টিস্ট, সো অ্যাজ এ রেজাল্ট উই গেট দ্য পারফেক্ট আর্টিস্ট আর্টিস্টিক টাচ অন দিস শাড়িজ, টুডেজ শাড়িজ। তো এইভাবে আমরা চলতে দেখাতে পারি, এটা দেখুন একদম সেই বললাম যে, আর মাধুরী সবচেয়ে বেশি থাকে হয়তো ফুলের মধ্যেই, তাই না? ফুল দিয়ে সব কিছু করতে পারি আমরা, ভালোবাসায়, শোকে, বিষাদে, আনন্দে, সবেতেই আমাদের ফুল প্রয়োজন। এইভাবে গায়ের রংটা হচ্ছে একটা ইয়ে কালার, গ্রাস গ্রিন কালার, আর পেইন্টিংটা তো দেখালামই, এইভাবে যাচ্ছে। দিস ইজ দ্য সিল্ক শাড়ি উইথ দিস হ্যান্ড পেইন্টিং, প্রাইসলেস টেকনিক অফ হ্যান্ড পেইন্টিং, হ্যাঁ এইভাবে বলবো। আচ্ছা, এটা চলে যাচ্ছে এইভাবে, এটা আপারিয়ক দেখালাম, এরকম এক একটা বাঞ্চ চলে যাচ্ছে, খুব সুন্দর একটা কালার থাকছে বডি কালারটা, গ্রাস গ্রিন অ্যান্ড উইথ দিস দ্য বাঞ্চিং অফ ফ্লাওয়ার, দিস ইজ দ্য পাল্লু পোর্শন, এইভাবে। ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, নাম্বার 3 শাড়ি ছিল 3850। নাম্বার 4 শাড়িতে আসছি, এই শাড়িটা আমি অনেকবার বানিয়েছি, কারণ তবু যেন মনের তৃষ্ণা মেটে না, এরকম একটা মনে হয়। আপনারা দেখুন, এই যে আঁচলটা আমি দেখাচ্ছি, কত কালারের খেলা,
মানে ওই ঠিক বলতে হয় যে আকাশে আজ রঙের মেলা, মনে মেঘের মেলা। তো সত্যি তাই মনে হয় যেন দেখুন আপনারা কোথাও একটা হৃদয় নিংড়ানো ব্যাপার রয়েছে এই শাড়িটার মধ্যে, আমার মনে হয় আঁচলটা এরকম। আর তার সঙ্গে দেখুন যে টিউলিপগুলো যাচ্ছে, মানে তারা যেন আগুন থেকে বেরিয়ে এসেছে। আমার যে ধারণাটা ছিল সেইটা আমি এই আর্টিস্টের মাধ্যমে প্রকাশ করবার চেষ্টা করেছি যে আগুন আর ফুল একসাথে এইভাবে। হ্যাঁ, সিল্কের শাড়ি ভীষণ কঠিন কাজ, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালার একটা মানে অনেকগুলো কালারকে এইভাবে পাঞ্চ করা, এইভাবে একসাথে তাদেরকে এক জায়গায় রাখা, মানে ওই পিসফুল কো এক্সিস্টেন্সের মতন ব্যাপার। তো সেই রাখা যে কত ভয়ানক ব্যাপার। এই হচ্ছে ব্লাউজ পিস, একদম লালে থাকবে। এটার রেঞ্জ হচ্ছে 3950। হ্যাঁ, এটার রেঞ্জ কিন্তু একটু আলাদা ফর দিস টেকনিক। আচ্ছা, নাম্বার আবার আসছি, আমরা 5 নাম্বার শাড়িতে আসছি। এটাও দেখুন হাফ শাড়িটা যাচ্ছে এরকম হোয়াইটের মধ্যে, একটা ছেঁড়া ছেঁড়া ফুল, ছেঁড়া ছেঁড়া মেঘের মতন ছেঁড়া ছেঁড়া কিছু ফুল এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। হাফ শাড়িটা এরকম ভাবে চলে গেল। তারপরে এর যে বডি কালারটা আছে, দিস ইজ ভেরি ইউনিক কালার, না রেড, না অরেঞ্জ, না পিচ, একদম একটা ইউনিক কালার। আপনারা দেখুন এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা, কিন্তু এর পার্টটা কন্টিনিউ করছে। 3850 নাম্বার 6 শাড়ি ছিল, নাম্বার 7 শাড়িতে, নাম্বার 5 শাড়ি ছিল, নাম্বার 6 শাড়িতে আসছি। আবার দেখুন আরো একটা কাজ এইভাবে, মনে হচ্ছে যেন পুরো বৃষ্টি মানে বর্ষা স্নাত কিছু ফুল এরকম ভাবে তারা এদিক ওদিক মানে কি কথা কয় কানে কানে, এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। মনে হচ্ছে এ ওর সঙ্গে বন্ধুত্ব করছে যেমন আমরা আপনার সঙ্গে করি সেরকম। আচ্ছা, এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা, বডি কালারটা হচ্ছে একটা মানে অরেঞ্জের কাছে, কিন্তু ঠিক একদম যে অরেঞ্জ তাও নয়, ভীষণ সুন্দর একটা ইউনিক কালার। এই যে বললাম একজনের মনের মাধুরী মেশানো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, নাম্বার 6 শাড়ি ছিল, 3850। নাম্বার 7 শাড়িতে আসছি, এটাও একটা গোলাপের আদলে করা হয়েছে। দেখুন বিভিন্ন কালারের গোলাপ এইভাবে, এটার ব্লাউজ আঁচল এই আপার ইয়কটা এইভাবে চলে আসছে, আর এইভাবে তারপরে লোয়ারের থেকে এইভাবে গোলাপের ঝাড়গুলো যাচ্ছে। বডি কালারটাও ভীষণ সুন্দর, একটা রেডিশ পিঙ্ক টাইপ কালার, এইভাবে চলে যাচ্ছে ঝাড়গুলো এইভাবে। আচ্ছা, এইরও ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা দিস ইজ দ্য ব্লাউজ পিস, নাম্বার 6 শাড়ি ছিল, নাম্বার 7 শাড়ি ছিল, এটা 3850। আচ্ছা, আপনারা প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, নতুন বন্ধু হয়েছেন, নতুন আমাদের পরিবারে জয়েন করেছেন, তারা সাবস্ক্রাইব করে দিন আমার এগুলো পরপর এপিসোডগুলো পাওয়ার জন্য। আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, তাহলে সমস্ত এপিসোডগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা যেটা বলেছিলাম যে শিল্পীর মনের মাধুরী কখনো তুলিতে কখনো সুচ সুতোয়, তো এটা হচ্ছে সেই সুচ সুতোরই একটা নমুনা। দেখুন এইভাবে একটা কাজ করেছে, যেমন ছোট ছোট নিচে একটা ছোট ছোট ইয়ে ছিল, ছোট ছোট বাঞ্চ, তারপরে হচ্ছে একটু বড় ফুলের ঝাড় এইভাবে। এটা আমি আগেও দেখিয়েছি, অনেকে চেয়েছিলেন দিতে পারিনি, এইভাবে গায়ের ওপরে এ যাচ্ছে, ছোট ছোট বুটিগুলো যাচ্ছে। হাফ শাড়িটা কিন্তু আবার অরেঞ্জে যাচ্ছে এইভাবে, ফুলের সাথে প্যানেলগুলো যাচ্ছে, প্রচুর হ্যান্ডওয়ার্ক আছে প্রচুর এভাবে। দিস ইজ দ্য কটন শাড়ি, নাম্বার 8 শাড়ি, 1950। নাম্বার 10 শাড়িতে আসছি, এটা তো অবশ্যই দেখাবো, এটা নাম্বার 10 শাড়ি। হ্যাঁ, এটা এটাতে আসছি, এটা অবশ্যই একটা কাঁথা কাজের শাড়ি, আমাদের পুজোতে একটা লাগবেই। এবং এর যে যারা শিল্পী তাদের তো নমস্কার করতেই হবে আমাদের, কারণ এত সময় এত ধৈর্য তারা এটাতে দেন। আচ্ছা, আঁচলটা আমি দেখাই, ভীষণ সুন্দর করে করা আছে, ভীষণ সুন্দর করে করা আছে এইভাবে। দেখুন দুটো তিনটে ডিজাইনকে পাঞ্চ করা রয়েছে এখানে। এটা একটা জিওমেট্রিক প্যাটার্ন, এটা একটা ফ্লোরাল ডিজাইন, ভরা বাহির ভরাটির ডিজাইন এইভাবে করা রয়েছে। তার মাঝখান থেকে একটা আরও একটা জিওমেট্রিক প্যাটার্ন দিয়ে দুটো ডিজাইনকে ডিফাইন করা রয়েছে এইভাবে। আচ্ছা, আর কাজের কোয়ালিটিটা আমরা যখন জুম করে দেখাবো তখন আপনারা দেখতে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি বা দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ ভেরি ভেরি নিট এবং ভেরি মানে কি বলবো পারফেক্ট, একদম পারফেক্ট কোয়ালিটির কাজ এটা। আচ্ছা, এইভাবে চলে যাচ্ছে, একবার আসছে ফ্লোরাল, একবার আসছে জিওমেট্রিকটা, ছোটো ছোটো করে একটা জিওমেট্রিক ডিজাইন। আর আপার পোর্শন থেকে দ্য ক্র্যাক ইজ মানে এখান থেকে এটা ব্রেক করেছে, দ্য ক্র্যাক পোর্শনটা এই শোল্ডার থেকে শুরু হচ্ছে এইভাবে চলে যাচ্ছে। কর্নার প্যাটার্নের শাড়ি অরেঞ্জের সাথে, হ্যাঁ,
অনেক কাজ, মানে বাটিকও রয়েছে, হ্যান্ড স্টিচও রয়েছে, ব্যাঙ্গালোর সিল্ক, দ্য মেটেরিয়াল ইজ ব্যাঙ্গালোর সিল্ক অ্যান্ড ব্লাউজ পিস ইজ দিস দ্য অরেঞ্জ পোর্শন, দিস ইজ দ্য ফর হ্যান্ড স্ট্রিপ। আচ্ছা এইভাবে চলে গেল 7500। আচ্ছা এবার আরো একটা শাড়ি দেখাচ্ছি, লাস্ট শাড়ি, নাম্বার 11 শাড়ি, এটাও একটা ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা, এইভাবে এটাও জিওমেট্রিক প্যাটার্নে। বারবার করতে হয় এই কাজগুলো কারণ আপনাদের এত চাহিদা থাকে, ভালো জিনিস আপনারা সবসময় পছন্দ করে এসেছেন বরাবর, এইভাবে মানে জিনিসটাকে সাজানো হয়েছে বা ডিজাইনটাকে সাজানোর যে প্যাটার্নটা, লেআউটটাই খুব সুন্দর, একটা মাঝখানে একটা ট্রায়াঙ্গেল ডায়মন্ড করে করা রয়েছে, একটা জালের ডিজাইন, আর চারপাশ থেকে দেখুন ছোট 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 করে, আপনারা ভাবুন যে কত সময়, কত ধৈর্য থাকলে, পেশেন্স থাকলে মানুষ এই কাজটা করতে পারে যারা করছেন এইভাবে। আচ্ছা এইভাবে, আচ্ছা এটাও তাই, এটাও কর্নার প্যাটার্নে যাচ্ছে এবং অল্টারনেট করে যাচ্ছে, একবার হচ্ছে জালের ডিজাইন, একবার হচ্ছে ছোট ছোট জিওমেট্রিক ডিজাইনটা, এইভাবে গ্রিন, একটা পেস্তা গ্রিনের সাথে পড়ছে, এইভাবে দেখুন ব্যাঙ্গালোর সিল্ক, মেটেরিয়ালটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক, এইভাবে 7500। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত নাম্বারস দেওয়া আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসের জন্য ভীষণ সুন্দর একটা ডিজাইন, এটাকে আমরা জাফরি ডিজাইন বলে থাকি, তো এটাও 7500 লাস্ট এটা। আর আমার শাড়িটাও একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি আমি আজ পরে রয়েছি, এটার নামও, এটা আমার খুব প্রিয় শাড়ি, মানে একটা আগুনের মধ্যে থেকে এই টিউলিপগুলো উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো যাই হোক, আমার অল ওভার ইন্ডিয়াতে সিওডি আছে বা ক্যাশ অন ডেলিভারি আছে, আপনারা প্লিজ ওটা অ্যাভেল করবেন, আর অল নাম্বারস আর গিভেন বিলো দ্য ভিডিও, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি ফর বুকিং অ্যান্ড ফর এনি ইনকোয়ারি। আর আপনারা যে কোনো প্রিভিয়াস এপিসোড থেকে বুক করতে পারেন, দেখতে পারেন, যে কোনো শাড়ি আপনাদের ভালো লাগলে বলবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, পুজো আসছে এখন, আপনারা আমাকে অনেক হয়তো পেয়ে যাবেন, আর আমি তো পাচ্ছি, আপনাদের অনেক ধন্যবাদ।